প্রিয় শিক্ষার্থী তো আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের বাংলা ব্যাকরণের একটি অংশ যেটা প্রাইমারি টেটে অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ তো শুরু করি এক কথায় প্রকাশ আমরা আজকে করব এক কথায় প্রকাশ যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তো অনেক কিছু তবু আমাদের অনেক কিছুই জেনে রাখতে হবে এখানে অনেকগুলো আছে আজকে আমি তোমাদের প্রায় ত্রিশটার মতো এক কথায় প্রকাশগুলো বলব তো প্রাইমারিতে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এই এক কথায় প্রকাশ বাংলা ব্যাকরণের তাহলে শুরু করি তার আগে বলে রাখি এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা পারলে শেয়ার করবে তাহলে শুরু করছি এক কথায় প্রকাশ প্রথমে দেখো লেখা আছে এক নম্বরে লেখা আছে এক নম্বরে লেখা আছে এই যে দেখো যা বলার যোগ্য নয় একে বলে অকথ্য অকথ্য মানে যা বলার যোগ্য নয় এক কথায় প্রকাশ এটাই এক কথায় প্রকাশ অথবা বাক্য সংকোচন একে বলা হয় বাক্যটাকে গুছিয়ে বলা ওই জন্য বলছে যা বলার যোগ্য নয় এবার দুই নম্বর দেখো দুই নম্বরে দেখতে পাচ্ছ তোমরা যে কর্মের অযোগ্য তাকে বলা হয় অ যে কর্মের অযোগ্য তাকে বলা হয় সরি অ কর্মণ্য অকর্মণ্য এবার আমরা তিন নম্বরটা দেখে নেব তিন নম্বরটা বলছে কল্পনা করা যায় না এমন তাহলে ওয়াকল্পনীয় আমরা অনেক সময় বলে থাকি ওয়কল্পনীয় বিষয় চার নম্বর দেখো বলছে ওয়াকালে যে পেকে গেছে মানে পাকার সময় হয়নি তাহলে ওয়াকাল পক্ক অকাল পক্ক তারপরে পাঁচ নম্বর আমরা দেখে নেব যে যার কোনো কিছু চাওয়ার নেই মানে ওয়া যার কোনো কিছু ছাওয়ার নেই তাকে বলা হয় ওয়া তারপর ছয় নম্বর বলছে যার কোনো কিছুতে ভয় নেই তাকে বলে অকুত ভয় যার কোনো কিছুতে ভয় নেই তাকে বলা হয় অকুত ভয় এবার আমরা চলে যাব সাত নম্বর এই যে অন দ্য স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ সাত নম্বর তাহলে সাত নম্বরটা আমরা বলি সাত নম্বরটা বলছে উপকারীর উপকার স্বীকার করে না যে কেউ কারো উপকার করলে যখন স্বীকার করে তাকে বলে ওয়া কৃতজ্ঞ আর যখন কেউ মানে কি স্বীকার করে উপকারিতা স্বীকার করে তাকে বলা হয় কৃতজ্ঞ তাহলে এটা কি হলো অকৃতজ্ঞ সাত নম্বর আট নম্বর দেখি বলছে যা সরি দার পরিগ্রহ করেননি যিনি মানে ওয়াকৃতদার। নয় নম্বর দেখে নিব অবিবাহিত ব্যক্তি অবিবাহিত ব্যক্তিকেও বলা হয় অকৃতদার বা অনুড় তারপরে দশ নম্বর দেখে নেব আমরা গতি নেই যার অগত্যা এগারো নম্বর দেখে নিব আমরা যে যাত্রায় কেউ গমন করলে আর ফেরে না অগস্ত যাত্রা তাহলে যে যাত্রায় কেউ গমন করলে আর ফেরে না তাকে বলা হয় অগস্ত যাত্রা তারপরে বারো নম্বর বলছে গোচরে নয় যা মানে ওয়া গোচরে খুবই সহজ একটা গোচরে নয় যা অগোচরে তেরো নম্বর বলছে ওয়াগ্রে যে গমন করে অগ্রগামী ওয়াগ্রে যে গমন করে তাকে বলা হয় অগ্রগামী চোদ্দো নম্বর বলছে ওয়াগ্রে জন্মগ্রহণ করেছে যে মানে অগ্রজ পনেরো নম্বর দেখে নেব হস্তি তাড়নের নিমিত্ত ব্যবহৃত লৌহদণ্ড মানে অঙ্কুশ হস্তি তাড়নের নিমিত্ত ব্যবহৃত লৌহদণ্ডকে কী বলা হয় অঙ্কুশ ষোলো নম্বর আমরা পড়ব কখন ও যা চিন্তা করা যায় না তাকে বলা হয় অচিন্ত বা অচিন্তনীয় সতেরো নম্বর আমরা বলবো যা চিন্তা করা যায় না তাহলে এটাও অচিন্তনীয় বা অচিন্ত তারপরে বলা হচ্ছে আঠারো নম্বর জন্ম নেই যার তাকে বলা হয় ওয়াজ তারপরে উনিশ নম্বর আমরা পড়বো এখনও যার শত্রু জন্মায়নি তাকে বলা হয় অজাত শত্রু এখনও যার শত্রু জন্মায়নি যার কোনো শত্রু নেই তাকে বলা হয় অজাত শত্রু যার কোনো শত্রু নেই এটাও বলতে পারো তুমি যার কোনো শত্রু নেই তাকে বলা হয় অজাত শত্রু বা এখনও যার শত্রু জন্মায়নি তাকে বলা হয় অজাত শত্রু এবার বলছে যার দাড়ি জন্মায়নি তাকেও বলা হয় তাকে বলা হয় অজাত শশ্রু তারপরে দেখো একুশ নম্বর বলছে কাম ক্রোধ লোভাদির বশীভূত মানে ওয়া জিতেন্দ্রীয় কাম ক্রোধ লোভা লোভাদির বশিভূত ওয়া জিতেন্দ্রীয় তারপরে আমরা দেখে নিব বাইশ নম্বরটা কী বলছে বাইশ নম্বরটা বলছে যে হরিণের চামড়া হরিণের চামড়া মানে ওয়াজিন হরিণের চামড়াকে এক কথায় বলা হয় ওয়াজিন তারপরে তেইশ নম্বর বলছে জানা নেই যা তাকে বলা হয় অজ্ঞাত এবার চলে আসবো আমরা চব্বিশ নম্বর আসলে যেটা জানা থাকে না সেটা অজ্ঞাত এই বিষয়ে আমি অজ্ঞাত মানে আমার জানা নেই তাহলে কেউ যা জানে না তাকে বলা হয় অজ্ঞাত বা অজানা ২৫ পঁচিশ নম্বর যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না তাকে বলা হয় অজ্ঞাত অজ্ঞাত কুলশীল অজ্ঞাত কুলশীল তারপরে ছাব্বিশ নম্বর যার নাম কেউ জানে না তাকে বলা হয় অজ্ঞাত নাম অজ্ঞাত নাম বলতে পারো সাতাশ নম্বর কেউ জানতে না পারে এই এইরূপভাবে তাহলে অজ্ঞাত সারে তারপরে আঠাশ নম্বর বলছে জানা যায় না যা তাহলে অজ্ঞেয় যা জানা যায় না সেটাকে বলা হয় অজ্ঞেয় তারপরে বলছে উচ্চ হাস্যকারী তাহলে হাসক উচ্চ হাস্যকারী অট্টহাসক তিরিশ নম্বর এটা আজকে আমাদের লাস্ট অতি উচ্চ বিকট হাসি তাহলে হাসি যেটা অতি উচ্চ খুব জোরে জোরে যেটা হাসে যেমন অতি উচ্চ বিকট হাসিকে কী বলে হাসি। তাহলে আজকে আমাদের ত্রিশটা এই ত্রিশটায় এক কথায় মানে যেটা বলা হয় এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন বাংলারই একটা অংশ ডাব্লিউ বি টেটের তো আবার নিয়ে আসবো তোমাদের সামনে এরকমই ভিডিও প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক এবং প্রত্যেকটা অংশ উপ অধ্যায় ভিত্তিক এখানে আলোচনা করা হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না